एक्स्ट्रा टाइम। ফুটবল প্রেমীদের আরও কাছে টানতে হবে এই উদ্দেশ্য নিয়ে ইপিএল, লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, বুন্দেশলিগাতে লাইভ স্ট্রিমিং ব্যাপারটা অনেক বছর ধরেই চলছে। তবে এবার বাংলা ফুটবলেও লাইভ স্ট্রিমিং শুরু হয়ে গেল। আইএফএর পৃষ্ঠপোষকতায় ও এক্সট্রা টাইমের সৌজন্যে ফুটবল প্রেমীদের মুঠোফোনে এখন আইএফএ শিল্ডের লাইভ কভারেজ। লিগ স্টেজ সবে শেষ হয়েছে, এখনও বাকি নকআউট পর্ব ও মেগা ফাইনাল। অবশ্য এর আগেই কিন্তু লাইভ স্ট্রিমিং একেবারে ব্লকবাস্টার হিট, শুধু বাংলা নয়, গোটা দেশের ফুটবল প্রেমীরা এক্সট্রা টাইম বাংলা ইউটিউব চ্যানেলে ভিড় জমাচ্ছেন। কিক অফ হলেই বাড়ছে ভিউয়ার্স। আর এমন সাফল্যের জন্য এক্সট্রা টাইমের টিমকে ধন্যবাদ জানালেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি। একই সঙ্গে তিনি যোগ করলেন যে এক্সট্রা টাইম বাংলা ইউটিউব চ্যানেলে খেলা দেখার জন্য প্রচুর অনামী বাঙালি ফুটবলাররাও নিজেদের জাত চেনাতে পারছেন, ফলে বাংলা ফুটবলের সঙ্গে জড়িয়ে থাকা সবার জন্যই খুলে গেল এক নতুন দিগন্ত। প্রথম কথা হচ্ছে ধন্যবাদ এক্সট্রা টাইম বাংলাকে, ধন্যবাদ অনিতাভ দাকে, যে আমাদের কাছে সবসময় আমরা একটা জিনিস বলে আসি যে বাংলা ফুটবল একটা ভালোবাসা, বাংলা ফুটবল একটা আবেগ। আজকে আমরা যখন আমাদের টেলিকাস্টিং পার্টনারের সঙ্গে আমরা কথাবার্তা বলি, বলে সব ম্যাচ তো টিভিতে ব্রডকাস্ট করা সম্ভব হয়নি, যার জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম অনিলাভ দাকে যে আমরা যদি এই খেলাগুলো আমরা ডিজিটালি আমরা দেখাতে পারি। সুতরাং সেই শোনা মাত্রই উনি এক কথায় রাজি হয়েছিলেন। রাজি হবার পর আমাদের একটাই জিনিস যেটা আমাদের মনে বিশ্বাস ছিল যে বাংলা ফুটবল দেখার জন্য প্রচুর লোক, যেহেতু তারা মাঠে আসতে পারছে না, তারা দেখতে চাইছে, কেন খেলার মান এবার যথেষ্ট ভালো হচ্ছে। কালকে যদি আপনারা দেখেন যে কালকে 35,000 উপর ভিউ এক্সট্রা টাইম বাংলার পেজে হয়েছিল লাইভ টেলিকাস্টটা দেখার জন্য। তো এটা ইটসেলফ স্পিক করে কি আমরা খেলাটা যদি সঠিকভাবে দেখাতে পারি, যেভাবে আমরা প্রচার করতে পেরেছি, আমাদের মার্কেটিং উইংস যেভাবে কাজ করেছে, আজকে তারই এটা রেজাল্ট। আর আশা করছি আগামী দিনে যে খেলাগুলো হবে আরও ভালো মানের হবে। আর টেলিকাস্টিং যথেষ্ট ভালো ফিডব্যাক আমার কাছে, সবাই সুখ্যাতি করছে টেলিকাস্ট নিয়ে। তো আমার মনে এটা একটা, আবার বলি যে এটা একটা কম্বাইন এফার্ট, সবাই সহযোগিতা ছাড়া আইএফএ কখনোই একটা ভালো কিছু করে উঠতে পারে না। সুতরাং এটা এক্সট্রা টাইম বাংলাকে ধন্যবাদ, আর সমস্ত আমাদের দর্শক যারা ডিজিটালি দেখছে, আমরা যেহেতু এই কোভিড পরিস্থিতিতে আমরা খেলার মাঠে দর্শক অ্যালাউ করতে পারছি না, কিন্তু আমরা আশা করছি আগামী দিনে দর্শক নিয়ে আমরা খেলাগুলো মাঠে করতে পারবো। আর একটাও যে এই ভাবনা চিন্তাটা এলো কি হবে আপনার মাথায়, যে বিদেশি ফুটবলে আমরা দেখেছি, এটা যে প্রশ্নটা আমি আপনাকে আগেও করলাম যে লাইভ স্ট্রিমিং দেখেছি, বাট ভারতীয় ফুটবলে কিন্তু খুব একটা দেখা যায়নি। আই লিগের অফিসিয়াল পেজে গত মৌসুমে আমরা আই লিগের লাইভ টেলিকাস্টের ম্যাচ দেখতে পেয়েছিলাম, কিছু ম্যাচ যেগুলো টিভিতে টেলিকাস্ট করা সম্ভব হয়নি। তো একটা রিজিওনাল ফুটবল টুর্নামেন্ট আইএফএ শিল্ডের মধ্যে ঐতিহ্যশালী টুর্নামেন্টকে ডিজিটালি দেখানোর যে প্রয়াসটা, এটা ভাবনা চিন্তা আপনার এলো কি করে? না, এটা আমাদের নিশ্চয়ই সবকিছুই যে একদম আইএফএ শিল্ডের মাথা থেকে আসে তা নয়। আমাদের আইএফএ শিল্ডের একটা কমিটি আছে, যে কমিটির চেয়ারম্যান আমাদের সৌরভ পাল, আমাদের পুরো আইএফএ শিল্ড কমিটি একটা বসে আমাদের সবসময় মনে হয়েছে যে যেহেতু দর্শক নেই, আমরা কিভাবে লোকের কাছে এই খেলাগুলোকে পৌঁছতে পারি, কেন এর মধ্যে আমাদের শুধু খেলাগুলো দেখানোর নয়, এই খেলাগুলো দেখাতে পারলে প্রচুর এই যে ভালো ছেলেরা এখানে, বাঙালি ছেলেরা যেভাবে খেলছে, কেন অনেক টিমে আপনি দেখবেন সেই টিমে কিন্তু কোনো ফরেন প্লেয়ার নেই, কিন্তু বাঙালি প্লেয়াররা সেভাবে, বাঙালি প্লেয়ার বা বাংলার প্লেয়াররা যেভাবে সমানভাবে তাদের সঙ্গে টক্কর দিয়ে খেলা করছে, এটা থেকে আমার কাছে একটা জিনিস ভালো বার্তা যে আজকে এইটা আমরা চিন্তা করছিলাম যে ছেলেগুলো কতখানি ফিট, তারা যে এইভাবে খেলাগুলো করতে পারছে, এটা আমার মনে হয় বাংলা ফুটবলের জন্য খুব ভালো দিক। আর এইটা মানে দেখাতে পেরে আমাদের এআইএফএফ থেকেও কিন্তু এখান থেকে তারা মানে স্কাউটিং প্রসেসটা করছে, তারা যেন এই আইএফএ শিল্ডটাকে বিশেষ গুরুত্ব দিয়ে, বা আমাদের যে কন্যাশ্রী কাপ হচ্ছে সেটাকেও বিশেষ গুরুত্ব দিয়ে এখানে তারা স্কাউটিংয়ের টিম পাঠিয়েছে, প্লাস অভিষেক যাদব নিজের খেলাগুলো দেখছে, দেখে নিয়ে তারাও চেষ্টা করছে এখান থেকে ভালো ছেলে যদি পায় তারা ইন্ডিয়া টিমের জন্য তারা সুযোগ করে
দিতে চেষ্টা করবে। এটাই আমাদের কাছে বড় উদ্দেশ্য, কেন আইএফএ তাদের দায়িত্ব হচ্ছে ভালো খেলা করা, প্রতিভাবান প্লেয়ারদের তুলে আনা। যে আমরা এই যে মানে বলি যে খেলা আমাদের বাঙালি ফুটবল প্লেয়ার নেই ইন্ডিয়া টিমে, কেন নেই সেটা তো আমাদের ব্যর্থতা, এটা তো প্লেয়ারদের ব্যর্থতা না, এটা আইএফএ অ্যাজ এ সেটি আমাদের ব্যর্থতা ছিল। তা আমরা চেষ্টা করছি সব রকম ভাবে যাতে খেলাটা ভালো করে করা যায়, আর প্রপার খেলাগুলো হলে যদি আমাদের কয়েকটা বাঙালি ছেলে বাংলার ছেলে যদি ইন্ডিয়া টিমে চান্স পায়, এটাই আমাদের কাছে বড় আনন্দের ব্যাপার। আমার শেষ প্রশ্ন হচ্ছে, আমার আপনি যেটা বললেন সেটারই সূত্র ধরে বলছি যে প্লেয়ারদের কাছেও কিন্তু একটা বড় পার্সপেক্টিভ তাদের, কারণ তাদের পারফরমেন্স গুলো রেকর্ডেড থাকছে, অর্থাৎ মানে হারিয়ে যাচ্ছে না, তারা চাইলে পরে 10 দিন বা 15 দিন বা 1 মাস পরেও তারা তাদের পারফরমেন্স গুলো দেখতে পাচ্ছে, ম্যাচ গুলো দেখতে পাচ্ছে, এটাও একটা কিন্তু বড় পাওনা। বড় পাওনা, আর এটাই আমার সবার কাছে বার্তা যে 100% আমাদের ভুল ত্রুটি আছে, আমাদের সবাই মিলে, আইএফএ সেক্রেটারি একা দায়িত্ব নয় যে বাংলা ফুটবলকে তুলে ধরা, আমরা সবাই মিলে বাংলা ফুটবলটা আমাদের সবাই, সেখানে মিডিয়ার যে সাপোর্ট, মিডিয়ার যে এই সাপোর্ট ছাড়া কখনোই আমরা বাংলা ফুটবলকে এই জায়গায়, আরো আজকে অন্য স্টেটরা আমাদেরকে নিয়ে আলোচনা করছে, আজকে আইএফএ শিল্ড নিয়ে কথা হচ্ছে, এটাই তো আমাদের কাছে বড় প্রাপ্তি যে আমরা করে দেখতে পারি। আজকে এই যে আইএফএ টিম যেভাবে আজকে 4টে খেলা একসঙ্গে 4টে ভেনিউতে করে দেখাচ্ছে, এটা আমি তাদের কাছে কৃতজ্ঞ। হয়তো আমি অ্যাজ এ টিম লিডার আমি তাদের মোটিভেট করতে পেরেছি, কিন্তু সবাই সাপোর্ট ছাড়া আমরা এই খেলাগুলো করতে পারতাম না। সুতরাং সবাইকে ধন্যবাদ, আর এক্সট্রা টাইমকে ধন্যবাদ যে তারা আগামী দিনেও আমরা চাইবো আরো আমাদের বাংলা ফুটবলকে আরো তুলে ধরতে মানে সমস্ত পৃথিবীর দরবারে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।